কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের আরো তিনটি টুলবারের কাজ শিখব, ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুলের কাজ। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই, এরপরে এখানে আমি একটা শেপ নিয়ে আসি। এখানে ফার্স্ট আমরা ইরেজার টুলের কাজ দেখি। ইরেজার অর্থ এটা রাবার, রাবার দিয়ে আমরা মুছতে হয় আমরা সকলে জানি। তো এইখানে আপনার ইরেজার টুল দিয়ে আমি যে কোনো কিছু মুছতে পারি। এই দেখুন, আপনি এটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় ছোট হবে। ওকে, এই দেখুন এটা বড় হচ্ছে, আবার আবার এটা প্রেস করলে ছোট হচ্ছে, ঠিক আছে। আবার এটা প্রেস করলে, এই কীটা প্রেস করলে বড় হবে। এখন আমি এই ক্লিক করলে ফুল, এটা আবার আর কি মোছার জন্য, কোনো কিছু মোছার জন্য। আপনি কিবোর্ডে শর্টকাট বা যদি এইখানে ডবল ক্লিক করেন তো আপনি এই অপশানটা পাবেন। এটা অ্যাঙ্গেল, এই দেখুন অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে। আর এটা হচ্ছে রাউন্ডনেস, এটা রাউন্ডনেস কেমন হবে সেটা আমি এই দিলাম। আর সাইজ, এটা হচ্ছে ব্রাশের সাইজ। ওকে, সো আমি দেখুন এই যে এইভাবে আমি মুছতে যাচ্ছি, তো এটা এভাবে চলে আসছে। ওকে, এটা আমি সিলেকশন টুল দিয়ে আবার এটা সরাতে পারবো, ঠিক আছে। আমি আবার দেখাই, এখানে আমি এখানে ইরেজার টুল এই যে করলাম, এই যে এখন এটা কিন্তু দুইটা পার্ট ডিভাইড হয়ে গেছে। এখন এটা আমি আলাদা আলাদা করতে পারবো। আমি যদি আবার ইরেজার টুল এটা পূর্বের অবস্থায় নিয়ে আসতে যাই, তাহলে এখানে রিসেট, এই যে। আর এখন এটা আমরা আউটলাইনের বেলায় কেমন হয় সেটা দেখি। ফিল কালার অফ করে দিলাম, এরপরে স্টক কালার। এখন ইরেজার টুল নিলাম, দেখুন এখন কিন্তু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে, যেহেতু এটা স্ট্রোক লাইন আছে, সো এটা এইভাবেই হবে। ওকে, আবার আপনি যদি সেম এই স্ট্রোক লাইন অফ করে দিয়ে আপনি যদি ফিল কালার অন করে দেন, তাহলে এটা আবার সিলেকশন টুল দিয়ে এটা আমি পার্ট বাই পার্ট করতে পারবো। এই যে ক্লিয়ার, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। এখন আমরা আসি সিজার টুলে। কেচি দিয়ে কী করতে হয়? কাটতে হয়। সো আমরা এইটা সিলেক্ট করলাম যে এখানে আমি কোনো কিছু কাটবো, আমি চাচ্ছি যে এই থেকে এইটুকু আমি কেটে ফেলবো। ওকে, কেচি দিয়ে কেটে ফেলবো। সো আমি বড় করি, এই যে এইখানে একটা ক্লিক করব, এই পাতের উপর ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করব, আমি চাচ্ছি যে এই থেকে এইটুক মুছে যাবে। সো এই যে ক্লিক করলাম, ঠিক আছে, এইটুক কিন্তু কেটে গেছে। এখন সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে বাইরে কেটে নিয়ে আসলাম। এখন আবার আমি চাচ্ছি যে আমি এই থেকে এইটুক কাটবো। ওকে, সো আমি সিজার টুল নিলাম, এখানে এই যে ক্লিক করলাম, আবার এই যে ক্লিক করলাম, এখন দেখুন এটাও পার্ট হয়ে গেছে, এই যে, অর্থাৎ কোনো কিছু কাটা। সো আমি দেখি এটাও করা যায় কি না, এই যে, বা এই সোজাসুজি চাচ্ছি, এই যে কেটে গেছে। ওকে, সো এটা হচ্ছে সিজার টুলের কাজ। আর এরপরে আমরা নাইফ টুল দিয়ে কী করতে হয়, এইটা জাস্ট আপনি এটা প্রেস করলেন, মাউসের লেফট বাটন প্রেস করে আমরা এটা তৈরি করলাম। এরপরে সরি, এটা তো সিলেক্ট হয় নাই, নাইফ টুল দিয়ে আমরা এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা আমি বের করে নিয়ে আসতে পারবো। জাস্ট সিলেক্ট করলে ওই অংশটুকু কেটে আমি বের করতে পারবো। ওকে, এই যে এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা কেটে আমি বাইরে নিয়ে আসতে পারবো। ওকে, এটা আমি সম্পূর্ণ করতে পারি না, দেখুন, এই যে এখন এটা, এই যে, ঠিক আছে। সো এটা হচ্ছে নাইফ টুলের কাজ, এবার আপনি যে কোনো কিছু এটা কাটতে পারবেন। ওকে, আজকের ক্লাস খুবই শর্টে আমি শেষ করলাম, আর এই তিনটা টুলবার বুঝে হতে তেমন একটা সময় যায় নাই। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আর পরবর্তী ক্লাস খুবই শীঘ্রই পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।